সরকার কোটি কোটি টাকা দিয়ে দিছে মানে পাবলিকদের, মানে এই জনসাধারণের মধ্যে শ্রমিক রোহিঙ্গা খাওয়া যাবে, যদি মানে এরা যদি খাইতে পারে, আর আমরা অরিজিনাল দেশে বাঙালি, আমরা এই দেশ, আমরা এই দেশে কাজ করি খাই, আমরা খাইতে পারি ঠিক মতো, দুই মুঠো ভাত খাইতে পারি না, আমাদের সন্তান আজকে মহকুমানি বাতে উঠতেছে, আমরা তাদেরকে সরে গেলাম, লেখাপড়া করাতে পারছি না, আজকে আমরা মানে এত জিমে জিমে কি কষ্ট করতেছি একমাত্র আল্লাহ জানে, এখন আমাদের দিকে কে রেমব, কে আমাদের কথা শুনবো, আমরা খেতে খাওয়া মানুষ, 300 টাকা মজুরি, আমরা এই 300 টাকা মজুরি দিয়ে কি করে চলবো, তারপরে আপনারা 9 হপ্তাহ 7 হপ্তাহ 8 হপ্তাহ এই বেতন আটকাইয়া এই শ্রমিকের উপরে টর্চার করতেছেন কেন, আমাদের কি অপর। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের 9 দফা দাবি, আমাদের বকেয়া বিলের দাবি, আমাদের এই শ্রমিক ভাই ভাত পায় না, পানি পায় না, কোনো বস্ত্র নাই, না খাইয়া এই রাজপথে আমরা নেমেছি, আপনি জনদরদী সরকার, আপনি যে আমরা দীর্ঘ 47 মাস মজুরি কমিশন কর্মকর্তাকে ঘোষণা হয়েছে, আমাদের শ্রমিক ভাইদের এই মজুরি কমিশন এখনো কেন কার্যকরী হয় নাই, জুতা মারো তাদের, তাদের জুতা মারো।